গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। পূর্ণিমাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটু ভিডিও। দেখো, একদম পুরো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা যাব এক জায়গায়। সকালবেলা উঠেছি, সব স্নান টান করা হয়ে গেছে, রেডি হয়েছি, সবাই নতুন জামা কাপড় পরে যাচ্ছি আমরা পুজো দিতে। মাহেশের রথে আমরা জগন্নাথের পুজো দিতে যাচ্ছি। তো আমাদের এই প্রথম যাওয়া, বাড়ি থেকে বেশি দূর না, ব্যারাকপুর থেকে শ্রীরামপুর বেশি একটা দূরত্ব না। তো আমার হিরোকে দেখো, দারুণ 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 লাগছে, হিরোর পাশে আমি জিরো। তো রেডি হয়ে নিয়েছি, সবাই বেরোবো এখনই। সকালে আরও আগে যাওয়ার কথা ছিল, তো হাজবেন্ড বলছে এত সকালে গিয়ে কি করবা। তো আমার না, আমার ভিড়ভাড়টা ভালো লাগে না, আমি পুজো দিতে যাব একটু সকালবেলায়, মানে ভিড়ভাড়টা হলে খুব মানে অস্বস্তি হয় আমার। তার জন্য সকাল সকাল রওনা দিচ্ছি, পুজো টুজো দিয়ে চলে আসবো আবার। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো আজকে তো দেখছি বেশ গরম পড়েছে, সকালবেলায় রোদ্দুর ফেটে ফেটে বেরোচ্ছে, বৃষ্টি হওয়ারও কথা আছে। তাই তাড়াতাড়ি করছি রেডি রেডি হয়ে নিয়ে। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের সঙ্গে। তোমরাও চলো যাই, ঘুরে আসি। তো আমাদের সোজা রথে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি একটু অসুবিধার কারণে, তাই আজকে চলে যাচ্ছি। কোনো ব্যাপার না, আমরা পুজো দিতে যাচ্ছি, সব কিছুই দেখবো, তোমরাও দেখো চলো। এত মানে অপেক্ষা করে করে প্রতি বছরই ভাবি যাব যাব, কিন্তু যাওয়ার হয় না। হাজব্যান্ডে এবার হাজব্যান্ডকে খুব বকাবকি করে তো নিয়ে যাচ্ছে আমাদেরকে, সোজা রথের দিনই যাওয়ার কথা ছিল, তো হলো না। তাই আজকে যাচ্ছি, সকাল সকাল রওনা দিচ্ছি, তোমরা আমাদের সঙ্গে চলো ঘুরে আসি। ছেলে ঘড়ি পরেছে তাই দেখাচ্ছে, নতুন ঘড়ি কিনে দেওয়া হয়েছে। তো আমি একটু সাজগোজ করছি, আমার চুলগুলো শুধু চলে আসছে, আমার অনেকগুলো চুল মানে ছোটো ছোটো চুল বেড়েছে, একদিকে উঠছে একদিকে বাড়ছে। তাই ওই চুলগুলো এত জ্বালাতন করছে, হেয়ার ব্যান্ড দিতে হবে মাথায় ভাবছি, কিন্তু পারি না, হেয়ার ব্যান্ড দিয়ে থাকতে না এখন লাগে মাথায়। তো রেডি রেডি হয়ে নিয়েছি, দেখো হাসি পাচ্ছে আমার প্রচণ্ড, ছেলে আমার সঙ্গে বেশি বদমাশি করছে। তাই সেই শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা নতুন শাড়ি, কালকেই শাড়ির পাড়টা লাগালাম, তো আজকে পরে নিলাম শাড়িটা। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, খুব সুন্দর শাড়িটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও, চলো এবার যাওয়া যাক, যেটুকু পারবো ভিডিও করব। এই দেখো বন্ধুরা, চলে এসেছি স্টেশনের কাছে, আমরা অটোতে বসে পড়েছি, অটো ছাড়বে এখনই, যা ঘাম হচ্ছে কি বলবো, এখন 8টা মতো বাজে, তাতেই এরকম অবস্থা, কী যে হবে জানি না। চলো যাওয়া যাক, এখনই ছাড়বে অটো, প্যাসেঞ্জার আমরা তিনজন বসেছি, আরও দুজন লাগবে ওই জন্যে। তো আমরা তো এখন রওনা দিলাম, বাড়িতে বেশিক্ষণ লাগবে না আমাদের, আমাদের বাড়ির কাছে স্টেশন, স্টেশন এই অটোতে উঠলাম, একটু পরেই আমরা ঘাটে চলে যাব, বেশি দূরে রাস্তা না। তো এই দেখো আমরা চলে এসেছি, লঞ্চে বসে পড়েছি, পুরো ভিডিও করতে পারছি না আমি, এখানে আসতে ভয়ে একদম এত ভয় লাগছে, মনে হয় কী বলবো, জলে পড়ে যাচ্ছি এরকম লাগছে, কতটা দূরত্ব বাবা গো। তো আমরা বসে পড়েছি, রোদ্দুরে একদম ফেটে যাচ্ছে কি বলবো, আবার মেঘলাও আছে এদিকটা, দেখছি বেশি মেঘলা, আবার রোদ্দুরও আছে, গরম যা। তো সবাই বসে পড়েছি, চলো আমরাও যাই, তোমরাও চলো, আর একটুখানি পরেই পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে কি ভালো লাগে জলগুলো দেখতে, না দারুণ লাগছে। আমার হাজব্যান্ড বলছে রাখো রাখো ফোন, আমারও ভয় লাগছে, গা কাঁপছে আমার, কিরকম আমি এইসবে অভ্যস্ত না তো আমার ভীষণ, আমি এই জন্য বাড়ি থেকে বেরোই না, খুব কম বেরোই আমি, বাপের বাড়ি যাই ট্রেনে করে, আর কোথায় যাওয়া হয় না সেরকম একটা। তো এখন টুকটাক একটু যাচ্ছি, তো আমার এই ঘাটটা অত ভালো লাগেনি, আমার এই ঘাটটা ভীষণ ভয় লাগছিলো, শেয়ারাপুলি ঘাটটা আমার খুব ভালো লেগেছিলো। তো চলো আমরা ঘাটে নেমে পড়েছি, ঘাটের কাছেই মন্দিরটা রয়েছে, তো এখানে এত মন্দির না কি বলবো। তো একটু ছবি টবি তোলা হচ্ছে, গেটটা এখনও খোলেনি, আমরা অনেকটা সকালে পৌঁছে গেছি তো এখনও খোলেনি। তো এখানে পুজো টুজো হবে, সব রেডি রেডি করছে। তো চলো আমরা এবার পৌঁছে গেলাম, দেখো রাস্তায় পুরো ভিডিওটা দেখাতে পারিনি, দেখো ঢুকছি আমরা মাহেশে। তো এখানে বেশ সুন্দর সুন্দর জায়গাটা, খুব সুন্দর,
তাই হাজবেন্ডকে বলছি তুমি এতদিন নিয়ে আসলে না আমাকে, খুব বকেছিলাম আজকে আমি ওখানে। তো দেখো ঢুকে পড়েছি আমরা, পুরোটা তো আর দেখাতে পাচ্ছি না কেন অনেক ব্যাপার থাকে, তো এরা সব এখানে থাকে। কি সুন্দর লাগছে দেখো, সব ওখানে গান করছে। তো আমরা কি আমরা জানি না এত কিছু, যে এই প্রথম গেলাম, হাজবেন্ডেরও সেরকম যাওয়া হয়নি, তো গিয়ে অনেক কিছু ওখানে দেখলাম, জানতে পারলাম। পুজো টুজো হয় যে ওরকম, আমরা মনে করছি প্রচণ্ড ভিড় হবে, পুজো টুজো হয়তো দিতেই পারবো না, কারণ এখন যেহেতু রথের ইয়ে চলছে। তো আমরা এখানে মেন মন্দিরে চলে এসেছি, এটা এখন তো জগন্নাথ দেব এখানে নেই, মাসির বাড়িতে রয়েছে। মাসির বাড়িতেও আমরা যাবো, পরে যাবো, যাওয়ার পথে পড়বে তো, তো আমরা ওখানে পরে যাবো। তো আমরা পুজো দেব এখন, এখানে সব ঢুকছি। এখানে দেখো, এখানে সব কি বলছিল, ভিক্ষে দিতে হয়, বলছে চাল ডাল দিয়ে। তো এই যে মা লক্ষ্মী আছে ওখানে দিতে হয় উনি, তারপরে ওই জগন্নাথ দেবকে মানে নিয়ে আসবে এখানে। তো আমরা তো ওটা জানতাম না, ওখানে নিয়ম আছে অনেক কিছু, তো আমরা জানলাম, পরের বার আমরা করব। তো এই দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, খুব সুন্দর ফাঁকা ছিল। তো তাড়াতাড়ি হাজবেন্ড বলছে ভিডিওটা পরে করো, আগে পুজোটা দিয়ে নাও, কেন এরপরে লোকজন ঢুকে পড়বে। তো এখন 15টা বাজে, তো তো আমরা পুজো দেবো, ওই দিদিটার পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পুজোটা দিয়ে দেবে। দেখো আমরা পুজো দিচ্ছি, পুরো ভিডিও আমি করিনি, একটু একটু করে করছি। খুব সুন্দরভাবে পুজো দিয়েছে, আমার এত ভালো লেগেছে, আমি আবার বললাম যে আবার আসবো আমি। হাজবেন্ড বলছে ঠিক আছে, যদি সবাই ভালো থাকে সামনের বছর আবার নিয়ে আসবো। তো আমরা পুরো ফ্যামিলি মিলে পুজো দিচ্ছি, পুরোহিত ঠাকুর মশাই ভীষণ সুন্দরভাবে আমাদের পুজো দিয়েছে, মানে অনেকক্ষণ ধরেই পুজোটা দিয়েছি আমরা, তো খুব ভালো লাগছিলো। আমি তাই ভাবছি মা, আমার মা যখন আসবে, ইচ্ছা আছে মাকে নিয়ে আবার অন্য সময় যাব। তাহলে এখানে জগন্নাথ দেবও থাকবে, এখানে প্রচুর ঠাকুর আছে, প্রচুর অনেক ঠাকুর আছে, পুরো ঘুরে দেখালে না ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই যেটুকু পেরেছি দেখিয়েছি তোমাদের, তোমরা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো পাশেও অনেক অনেক ঠাকুর আছে এখানে, তো ছেলে একটু দেখছে, আমিও দেখছি। আমাদের পুজো টুজো হয়ে গেছে, হাজবেন্ড সব ধূপকাঠি দিয়ে সব ঠাকুরদের বরণ করছে, আমিও করেছি। তো আমি একটু ভিডিও করছিলাম, তো আমি একা তো দেখবো না, তোমরাও তো দেখবে তার জন্য। এই দেখো এখানেও আমরা পুজো করেছি, তো এখানে মন্দিরটা এত সুন্দর, ঠাকুর ঠাকুর ধরে নাকি শান্তি লাগলো সত্যি। এখানে সারদা মা আছে, তারপর শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দ, খুব সুন্দর করে রেখেছে, দারুণ লাগছে, কি বলবো। তোমরা যারা যারা আসনি এখানে এসে দেখে যাবে। দেখো জগন্নাথ দেব, এখানে অনেক কাহিনী আছে, যে বামা বামা খেপা মহাপীঠ তারাপীঠে যে আমরা দেখতাম, উনি এসেছিলো, যে উনি ওই জগন্নাথ দেবটা সৃষ্টি করেছিল। তারপরে এই যে ওনা অনেক কাহিনী আছে, তো ওখানে আমরা সব ছবি টবি তুলে মেলার সাইডে চলে এসে অনেকটা ঘুরেছি। তো মেলার সাইডটা দেখো অনেকটাই বড়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা তো অনেকটা আগে চলে গেছি, তো আমাদের মেলাটা দেখা হয়নি। 4টে থেকে দেখতে দেবে, বন্ধ করে রেখেছে। তো এরকম আমরা চলে এসেছি তার জন্যে মাসির বাড়িতে। মাসির বাড়িতে ঢুকতেই সামনেই রথটা রাখা থাকে, এখানেই নাকি রথটা থাকে। তো দেখো কত সুন্দর রথটা, কত বড়, খুব ভালো লাগছে। মেঘলা করেছিল ওখানে না, প্রচণ্ড মেঘলা করেছে, বৃষ্টিও হচ্ছিলো, খুব একটু বৃষ্টি জোরে জোরে নেমে পড়েছিল। তো আমরা এখান থেকে মেঘলা করছিলো বলে ভেতরে গেছি, ভেতরে গিয়ে বৃষ্টি হচ্ছিলো, নাহলে তারপরে মানে কি বলবো, গরম কিন্তু কমছে না। এই দেখো পাশে আরেকটা মন্দির আমি দেখলাম, ওখানে না রাস্তার সাইডে অনেক 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 মন্দির, কি সুন্দর লাগছে। উফ, এইটার অপেক্ষাতে গেছিলাম, তো কোনো ব্যাপার না, ঠাকুর ঠাকুর, সে রথে থাকলেও ঠাকুর, মন্দিরে থাকলেও ঠাকুর। তো আমার পুজো দেওয়ার কথা ছিল, আমি পুজো দিতেই গেছিলাম, সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। দেখো গরমে ছেলে পাগল হয়ে যাচ্ছে, অনুষ্ঠানে অকেশনে গেলে না প্রচণ্ড ভিড় হয়, ঠিকমতো দেখা যায় না, এই জন্য আমি চাই অন্য সময় গিয়ে আমি ঠিকমতো দেখি। একটু ছবি টবি তুললাম, একটু মাসি পুজো দিচ্ছিল ওখানে, আবার একটুখানি গিয়ে করলাম, কিছু কথাবার্তা জানলাম, খুব সুন্দর লাগলো।
মেলাটা দেখতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু মেলাটা দেখতে পারলাম না, ছেলের একটু মনটা খারাপ। তো মেলাটা দেখতে হলে না আরো অনেকক্ষণ থাকতে হবে, তো এত ঘন্টা থাকা যায় না। হাজবেন্ড বাড়ি এসে আবার কাজ করবে, তো ওই জন্য এই দেখো মেন মানে ঠাকুর দর্শন করতে চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে, যেহেতু এখন রয়েছে মাসির বাড়িতে ঢুকে পড়লাম। এখানে একটুখানি পুজো টুজো করে তারপরে আমরা চলে যাবো আরেকটা মন্দিরে। দেখো প্রচুর ভিড় জমেছে, আমরা এখানে প্রথমে আসিনি, আমরা আগে মেন মন্দিরে চলে গেছিলাম, তারপরে এটা আসার পথে পড়বে বলে এখানে এসেছি। দেখো এত অপেক্ষার পর শেষ পর্যন্ত দেখতে পেলাম, প্রচুর ভিড় ছিল, লাইন পড়েছিল। তো আমরা আসলাম, এখানে না বৃষ্টি হচ্ছিল যখন আমরা ঢুকেছিলাম, তখন মেঘলা করলো, বৃষ্টি হচ্ছিল। তো ছেলেকে প্রসাদ দিয়েছে, কত মানুষ পুজো দিচ্ছে বলো তো, বলছিল রাত 11টা পর্যন্ত পুজো হয়, সকাল থেকে রাত পর্যন্ত যত মানে ভক্ত থাকবে সবাই পুজো দিতে পারবে। উফ, এত অপেক্ষার পর শেষ পর্যন্ত আমি দর্শন পেলাম, খুব ভালো লাগছে, মানে ভাবতেই পারিনি যে যেতে পারবো। চলে আসলাম আরেকটি মন্দিরে, রাধাবল্লভ মন্দির, রাধাবল্লভ। তো এখানটা দেখে আমরা বাড়ি চলে যাব। তো এখানেও একই কৃষ্ণ ঠাকুর আছে, এই মন্দিরের অনেক কাহিনী আছে, তোমরা দেখে নিতে পারো মোবাইলে, অনেক কিছু জানা যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আমরা এই মন্দিরটা দেখেই বাড়ি চলে যাব, আর থাকবো না, বৃষ্টি পড়ছিল। তো টোটো আমরা দাঁড় করিয়ে রেখেছি, বাড়ি চলে যাব, কেন রোদ্দুরও আছে, বৃষ্টিও হচ্ছে, গরমও করছে, ওই জন্যে আর ঘুরবো না 4টে পর্যন্ত, এখনও অনেকক্ষণ থাকতে হবে, এখন 11টা কত যেন বাজে। তো আমরা এটা দেখেই চলে যাব, কত সুন্দর লাগে। এখানেও ফাঁকা ছিল পুজো, এখানেও সবসময় পুজো দেওয়া যায়, তো আমাদের বলছিলো, তো আমরা এখানে আর পুজো দিইনি, ওখানে প্রসাদ খেয়ে নিয়েছিলাম বলে তাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।